মাশরাফির বাসায় মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের মাগুরা ঘুরে নড়াইলে এসেছেন মাশরাফিকে শুভকামনা জানাতে। জাতীয় দলের তারকা, তাকে কি আর সব সময় যায় পাওয়া? তাই দেখা হওয়ার সময়টাকে ফোনের ক্যামেরায় সবারই বন্দি করে রাখার চেষ্টা। মিরাজকে বিপাকে পড়তে হয়েছে বাসা থেকে বের হয়েও। অসংখ্য আবদার, কার্ডটা ছেড়ে কার্ডটা মেটাবেন। মিরাজ অবশ্য গর্ব করে বলতেই পারেন, সবার সব চাওয়া মিটিয়েই গাড়িতে উঠেছে। মাশরাফির এই এলাকায় তিনি আগেও এসেছেন, আবার এলেন। মাঝে পেরিয়ে গেছে অনেক বছর, তখন নিজে খেলতে এসেছিলেন জেলা দলের হয়ে, এবার সাহস জুগিয়ে গেলেন আগামী প্রজন্মকে। আমি জানো এনে খেলতে আসছিলাম, ভাই 16 খেলা আছে দুয়া করে, ভাই 16 আমি আন্ডার 14 খেলতে আসছিলাম 2007। গণমাধ্যমের সাথে মিরাজ কথা বলতে চাননি, তবে মিরাজের বাবা ঠিকই বললেন, বললেন তার চাচারাও। আমরা তার জন্য দোয়া করতে আসছি বাড়িতে। আমি মেহেদি মিরাজের বাবা, আমি আসছি, আমরা আসছি মাশরাফির। সে তো আমার বড় ছেলে, মিরাজ ছোট। আমরা তার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই। আগামীতেও ইনশাল্লাহ মাশরাফি থাকবে। আমি এখন পর্যন্ত সাকিবের বাজানের কাছে যেতে পারি নাই, তবে ওর জন্য দোয়া ইনশাল্লাহ। মাগুরার বাসীর সবার কাছে আমি দোয়া চাই, আগামীতে যেন ইনশাল্লাহ আমরা সাকিবরে মাশরাফির মতো আমরা দেখতে চাই। আসলে মাশরাফির তুলনা নাই, মাশরাফিকে কি আর বলবো। নড়াইলবাসীর নয়নের মণি মাশরাফি, তার গরিব অসহায় মানুষদের প্রতি তার যে ভালোবাসা, সত্যি তা একটা নজিরবিহীন। তা ইনশাল্লাহ আমরা দোয়া করি তার জন্যে, মাশরাফি নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নের জন্যে কাজ করে যাবে। আমরা আসছি মাশরাফি ভাই যাতে ইলেকশনে জয়ী হয় এবং সবাই দোয়া যাতে পায়, আর শেখ হাসিনার পক্ষ থেকে সবাই যেন শুভেচ্ছা দিতে পারে এবং নৌকা মার্কায় সবাই যেন ভোট দেয়, আর শেখ হাসিনাদের হাত শক্ত করতে চায়। যাওয়ার সময় সবার চাওয়া মিরাজ ভাই আবার আসবেন। মিরাজও জানিয়ে গেলেন তিনি অবশ্যই আসবেন, অবশ্যই। নড়াইল থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।